आज के जे रेसिपिटी कोड़े देखाबो सी फूड सालाद एटी तैरी करते की उपकरण लागछे चलुन एकबार देखे आसि। सी फूड सालाद उपकरण भेटकी माछ सेद्ध एक कप लेबुर रस एक चा चामच गोलमरिच गुड़ा आधा चा चामच लवण स्वाद मतो टमेटो केचप दुई चा चामच मेयोनेज दुई टेबिल चामच चिंगड़ी माछ सेद्ध एक कप एवं कैप्सिकम आधा कप देखे निलें की उपकरण लागछे चलुन रेसिपिटी शुरू करी। एखाने आमी भेटकी माछेर फिलेटा किउब करे एकटु सेद्ध करे निएछि एटार साथे दिच्छि लेबुर रस एक टेबिल चामच सादा गोलमरिचेर गुड़ा दिच्छि आधा चा चामच लवण परिमाण मतो टमेटो केचप निच्छि दुई चा चामच मेयोनेज दिच्छि आमि दुई टेबिल चामच ভালো করে এটার সাথে নিচ্ছি আমি চিংড়ি মাছ সিদ্ধ করে নিয়েছি এক কাপ বড় চিংড়িও আছে কিছু কিমা করে নিয়েছি আর ছোট চিংড়ি আছে এটার সাথে ক্যাপসিকাম কিউব করে নিয়েছি সেটা নিচ্ছি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেল আমি এটাকে এখন সাজিয়ে দেব একটা সাদা কাগজ আমি এভাবে কোণ বানিয়ে নিচ্ছি বকুল বড় নজল দিয়ে দিলাম এখানে আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আলুটাকে আমি কোনটাকে এভাবে বন্ধ করে নেব আর এটা একটু মেয়োনেজ তুলে নেব আমি এটাও আমার রেডি এখানে আমি আস্ত ভেটকি মাছের ফিলেটাকে আস্তে করে কেটে তুলে নিয়েছি মাথা আর লেজটা কাটার সঙ্গেই লাগানো আছে এটাকে একটু লবণ আর পানির মধ্যে বয়েল ওয়াটারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই মাখানো এটা মাছের উপর দিয়ে দিলাম চারিপাশে একটু গ্রিন করে নিব আগে এরপরে একটু আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি হলুদ হলুদ ইয়ে আসবে ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার সি ফুড সালাদ এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন প্রথমে বাটিতে ভেটকি মাছ নিন এতে লেবু গোলমরিচ গুঁড়া লবণ টমেটো কেচাপ মেয়োনেজ চিংড়ি মাছ ও ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন মজাদার সি ফুড সালাদ দেখে নিলেন কিভাবে তৈরি করলাম সি ফুড সালাদ বাসাতে অবশ্যই চেষ্টা করবেন